আজকের আলোচনার বিষয় হলো বাস্তব জীবনের পাঠ ৬। বন্ধুরা, এর আগে আমরা পাঠ ৫ পর্যন্ত আলোচনা করেছি, সেগুলো দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তারপর আপনারা পাঠ ৬ দেখলে আপনারা রিটেলের ব্যাপারটা বুঝতে পারবেন। আজকের বিষয় যেটা, গরিবরা কেন আজীবন গরিব থেকে যায়। চলুন বন্ধুরা তারা জেনে নিই, গরিবরা আজীবন গরিব থাকার পিছনে ৬টি বিষয় নির্ভর করে, যা খ্যাতনামা জ্ঞানী মনীষীদের বাণী, যেগুলি আমাদের গরিব মানুষ হিসাবে সমাজে স্থান দিয়েছে। আশা রাখছি আমরা বিষয়গুলোর উপর গুরুত্ব দেব এবং বাস্তব গরিবী জীবন থেকে মুক্তি নেব। নাম্বার ১, পারিবারিক কারণ। গরিব পরিবারে জন্মগ্রহণের পর থেকে আমরা প্রত্যেক বিষয়ে পরিবারের মানা নিষেধ শুনতে ও পালন করতে করতে আমাদের বাস্তব জীবনে একটি গরিবী রেখার ছাপচিহ্ন সংযুক্ত হয়ে যায়। ফলে মানসিক ও শারীরিক দিক দিয়ে আমাদের গরিবী প্রকাশ পায়। নাম্বার ২, ভৌগোলিক কারণ। প্রতিকূল ভৌগোলিক পরিবেশের জন্য জীবনযুদ্ধ করতে করতে আমরা বেঁচে থাকি। নতুন কিছু করার বিষয় আমাদের ভিতর জন্ম নেয় না, ফলে আমরা গরিব হয়ে থাকি। নাম্বার ৩, সামাজিক কারণ। সমাজের কিছু লোভী ও স্বার্থপর ধনীরা নিজেদের স্বার্থপূর্ণ করতে ছলে বলে কৌশলে অসহায় গরিবদের লড়াই দাঙ্গাই আর ফাঁদ পেতে দেয়, ফলে গরিব সেই ফাঁদে আটকে গিয়ে লড়াই দাঙ্গাই শিকার হয়। নাম্বার ৪, রাজনৈতিক কারণ। সমাজের বা দেশের লোভী ও স্বার্থপর নেতা মন্ত্রীরা নিজেদের ক্ষমতার স্বার্থে ভালোবাসার কালো জাদুর বানি দিয়ে অসহায় গরিবের সৈনিক হিসেবে দাঙ্গা হাঙ্গামায় ফাঁদে আটক করে সংঘর্ষে লাগিয়ে দেয়, ফলে অসহায় মানুষ নেতাদের ফাঁদ থেকে মুক্তি না পেয়ে সারা জীবন গরিব থেকে যায়। নাম্বার ৫, দেশের অর্থনৈতিক কারণ। মানব জীবনে দেশের অর্থনৈতিক কারণের উপর জীবনযাত্রার মান ও সমাজ গঠন হয়। অর্থনৈতিক অবস্থার খারাপ হলে মানব জীবন যাপনযাত্রার মানও অউন্নত হয়। নাম্বার ৬, ধর্মীয় কারণ। মানুষ্য জীবনে গরিব হওয়ার পিছনে ধর্মীয়ভাবে ছাপ পড়ে। সমাজের ধর্মগুরুরা বিভিন্ন ধর্মের মধ্য দিয়ে সমাজে জাতিভেদের সৃষ্টি করে মানুষকে বিভাজন ঘটিয়েছে, ফলে সামাজিক ও রাজনৈতিক কারণে ধর্মকে হাতিয়ার বানিয়ে মানুষকে হিংসার জালে আবদ্ধ করে দাঙ্গা হাঙ্গামার মধ্য দিয়ে জীবনযাত্রার মানকে নিম্নমুখী করছে। এই সকল কারণবশত গরিব মানুষ ধীরে ধীরে অলস, দুর্বল, অসহায়, ক্লান্ত হয়ে পড়ে, ফলে জীবনযাত্রার মান নিম্নমুখী হয়ে ওঠে এবং আজীবন গরিব থেকে যায়। আজকে আলোচনা বিষয়টি কেমন তা আমাদের জানাতে ভুলবেন না। বিষয়টি মানার যোগ্য হলে লাইক করবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন, কারণ হয়তো আপনার দ্বারা নতুন কিছু সৃষ্টি হতে পারে।
সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।